স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের বাক্স বাই শান্তা চ্যানেল থেকে। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস কোয়েলের কাছে। শুরু হচ্ছে এই উপন্যাসটির প্রথম পর্ব। স্যান্ডারসন কাগজ কোম্পানির ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে আজই এলাম এখানে। পাহাড়ের মাথায় খাপড়ার চালের পুরনো আমলের বাংলো, পাশাপাশি তিনটে ঘর, সামনে পেছনে চওড়া বারান্দা। ঘরগুলো বড় বড়, বাংলোর হাতটাও বিরাট, চমৎকার ড্রাইভ, দুপাশে দুটো জ্যাকরান্ডা গাছ, তাছাড়া কৃষ্ণচূড়া, ক্যাসিয়া নুডলস, চেরি ইত্যাদি গাছে চারদিক ভরা। বাংলোর চারপাশের সীমানায় কাঁটাতার আর কাঁটা ঝোপ। জায়গার নাম রুমান্ডি। ব্রজেন ঘোষ পৌঁছে দিয়ে গেলেন, বললেন, এই হলো তোমার ডেরা, এইখানেই থাকবে, এইখানে বসে বাঁশ কাটার কাজ তদারকি করবে, এইখানেই এখন থেকে তোমার ঘরবাড়ি সব। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে যেদিকেই তাকালাম শুধু পাহাড় আর পাহাড়, বন আর বন। সত্যি কথা বলতে কি, বেশ গাছ ছমছম করতে লাগলো। বেশি মাইনের লোভে পড়ে এই জঙ্গলে এসে পাণ্ডব বর্জিত পাহাড়ে বেঘরে বাঘ ভাল্লুক আর ডাকাতের হাতে প্রাণটা না যায়। ছোটবেলা থেকে কলকাতায় মানুষ, সেখানেই পড়াশোনা শিখেছি। সেখানকার ট্রাম আর দোতলা বাসের গর্জন শুনে এবং মানুষের মেলা দেখে অভ্যস্ত আছি, কিন্তু এক আশ্চর্য জগতে এসে পড়লাম। এই দিনের বেলায়ও কোনো জনমানব নেই, কেবল ব্যস্ত হাওয়াটা রাশি রাশি বিচিত্র বর্ণ শুকনো পাতা তাড়িয়ে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। সেই পাতার নাচের শব্দ ছাড়া আর আছে টিয়ার ঝাঁকের কর্কশ শব্দ। এই বিচ্ছিরি ও অসহনীয়ভাবে নির্জন জঙ্গলে কি করে দিন কাটাবো জানি না। তার ওপর এক বছরের চুক্তিতে এসেছি, কাজ করব না বললেই হলো না, পালিয়ে গেলেই হলো না, প্রায় কান্না পেতে লাগলো। ঘোষদা বললেন, তোমার কোনো অসুবিধে হবে না, বাবুর্চি আছে ভালো, নাম জুম্মান, পাহাড়ের নিচের হাটে গেছে বোধ হয় তোমার খাওয়া দাওয়ার ইন্তেজাম করতে। আর এই হচ্ছে রামধনিয়া, তোমার খেদমতগার। অত্যন্ত সাদাসিদে একটি লোক এসে লম্বা কুর্নিশ করে দাঁড়াল। ঘোষদা বললেন, আমি এবার চলি, তুমি চান টান করে বিশ্রাম করো, জুম্মন এই এলো বলে, খেয়ে দে বেশ ভালো করে ঘুমিয়ে নিয়ে আজকের দিনটা রেস্ট নাও, কাল থেকে কাজ শুরু। এখানে যে রেঞ্জার আছে, যার কথা রাস্তায় বলেছিলাম, সেই ছেলেটি ভালোই, তবে সাংঘাতিক টাইপের। চমকে উঠলাম, বললাম, মানে? ঘোষদা হেসে বললেন, না না, তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে বলে মনে হয় না, তবে ছেলেটি বড় বেপরোয়া, ওকে একটু সামলে সুমলে চলো বাপু, নইলে বিদেশে যে কি বিপদ সৃষ্টি করবে কে জানে, রেঞ্জারের নাম যশোয়ন্ত। তারপর বারান্দা থেকে নামতে নামতে থেমে দাঁড়িয়ে পড়ে বললেন, বাইরে চলাফেরা করার সময় একটু সাবধানে করো, গরমের দিন সাপের বড় উপদ্রব। সাপ? একেবারেই কুকড়ে গেলাম। বাঘ ভাল্লুক তাও দেখা যায়, বোঝা যায়, হাতে পায়ে হেঁটে আসে। এই ঘিনঘিনে বুকে হাঁটা পিছিল কুচ্ছিত সরীসৃপকে দেখলেই একটা অস্বস্তি লাগে, সারা শরীর ঘিনঘিন করে ওঠে। সভয়ে শুধলাম, কি সাপ আছে? ঘোষদা বললেন, আছেন সকলেই, শঙ্খচূড়, কালকেউটে, পাহাড়ি গুহমন ইত্যাদি, বেশ কেউ কম জান না। এই গরমের সময়টাতেই বেশি ভয়, ঘাবড়াবার কিছু নেই, একটু সাবধানে থাকলেই হবে, ফর্সা জায়গা দেখে পা ফেলো। এই বলে উনি গাড়িতে উঠলেন, তারপর ওর জিপ লাল ধুলো উড়িয়ে চলে গেল। ঘরগুলো বেশ বড় বড়, বিরাট বিরাট জানালা ঘরের তিন দিকে, জানালায় শিক নেই কোনো, দুপাশে দুটি ঘর, মধ্যে বসবার ঘর কাম খাবার ঘর,
প্রত্যেক ঘরের পেছনে সংলগ্ন বাথরুম। বাথরুমে বেশ উঁচু করে কাঠের পাটাতন, বড় বাথটাব, একটি ওয়াশ বেসিন, সব দেওয়ালে একটি করে বড় জানালা আছে। দরজা খুলে পেছনের উঠোনে গিয়ে পড়তে হয়। পেছনের উঠোনের পর জুম্মান আর রামধনিয়ার কোয়ার্টার, বাবুর্চিখানা, কাঠ ও ময়লা রাখার ঘর ইত্যাদি। উঠোনের এক পাশে একটা বিরাট গাছ শাখা প্রশাখা বিস্তার করে অনেক দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এক ঝাঁক হলদে রঙের শালিক তাতে কিচিরমিচির করছে। জানালার যা সাইজ তাতে হাতির বাচ্চা পর্যন্ত অনায়াসে ঢুকে পড়ে আমার নেয়ারের খাটিয়াতে শুয়ে থাকতে পারে। একে তো এই নিবিড় জঙ্গলের মধ্যে আছি, এই জানটাই যথেষ্ট জানা। তার উপর যদি ঘরের মধ্যে হিংস্র জানোয়ার ঢুকে পড়ার ভয় থাকে, তবে তো অস্বস্তির এক শেষ। এই সাইজের জানালা দিয়ে ঠিক কোন জানোয়ার এবং কত সংখ্যায় প্রবেশ করতে পারে তা ইচ্ছে করলেই রামধনিয়াকে শুধোনো যেত। কিন্তু প্রথম দিনেই কলকাতিয়া বাবুর স্বরূপ উদ্ঘাটিত যাতে না হয় সেই চেষ্টায় আপ্রাণ সতর্ক হলাম। জুম্মান সত্যিই ভালো রাঁধে, এরকম জায়গায় খাওয়াটাকেই তো হোল টাইম অকুপেশন করতে হবে। অতএব একজন ভালো যোগ্য বাবুর্চির অত্যন্ত প্রয়োজন। খাওয়া দাওয়ার পর আমার ইমিডিয়েট বস ঘোষদার মতো একটু গড়িয়েই নিলাম। তারপর রোদের তেজ পড়লে পায়চারি করলাম কিছুক্ষণ। বাংলোর হাতা থেকে দূরে পাহাড়ের নিচে একটি সংখিনী নদী চোখে পড়ে। ঘন জঙ্গলের মাঝে একে বেঁকে চলে গেছে শুকনো সাদা মসৃণ বালির রেখা। এত দূর থেকে জল আছে কিনা বোঝা যায় না। রামধানিয়া বললে, নদীর নাম সুহাগি, আরও এগিয়ে গিয়ে নাকি কোয়েল নদীতে মিশেছে। গ্রীষ্মের জঙ্গলের লাল হলদে সবুজ চঞ্চল প্রাণ প্রাচুর্যের মাঝে ওই ছোট নদীর শান্ত সমাহিত নিরুদ্বেগ স্বেচ্ছত্তাটি ভারী ভালো লাগছিল। কিন্তু এই আসন্ন সন্ধ্যায় একা একা অতটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে নদীতে পৌঁছই সেই সাহস আমার ছিল না। যত আলো পড়ে আসতে লাগলো ততই যেন সমস্ত বন পাহাড় বিচিত্র শব্দে কলকাকলিতে মুখরিত হয়ে উঠল। কত রকম পাখির ডাক, অতটুকুটুকু পাখি অত জোরে জোরে ডাকতে পারে এখানে না এলে বোধ হয় জানতে পেতাম না। সব স্বর ছাপিয়ে একটি তীক্ষ্ণ স্বর কেয়া কেয়া করে একেবারে বুকের মধ্যে অবধি এসে পৌঁছাচ্ছে। হঠাৎ শুনলে মনে হবে কি এক আরতি যেন বনের বুক থেকে শেষ বিকেলের বিষণ্ণ আলোয় ঠিকরে বেরিয়ে আসছে। আমধানিয়াকে শুধলাম, ও কিসের ডাক, কোনো পাখির ডাক নিশ্চয়ই নয়। রামধানিয়া হেসে বললে, ও ময়ূর হে, আর কেবা, মোর অথবা মেনজুর মানে ময়ূর। রামধানিয়া বলল, মোর কাফি হে হিয়া সাব। ঝুন্ডুকে ঝুন্ড মানে দলে দলে শিখলাম ভাষাটাও একটা খুব কম বিপত্তির নয়। একসঙ্গে এতগুলো বাধা অতিক্রম করতে হলে মহাবীরের প্রয়োজন, আমার মতো পঙ্গুর অসাধ্য কাজ। পৃথিবীতে যে এত পাখি আছে আদিগন্ত এই বনে আসন্ন সন্ধ্যায় কান পেতে না শুনলে বোধহয় জানতে পেতাম না। অন্ধকার নেমে আসতে না আসতে ভয় ভয় করতে লাগলো খুব। বিজলি বাতি নেই, কবে হবে তার ঠিক ঠিকানাও নেই, আগামী 5-10 বছরের মধ্যে হবে বলে মনেও হয় না। ঘরে ঘরে হারিকেন জ্বলে উঠল। রামধানিয়া বাইরের বারান্দায়ও একটি রেখে গেল। বললাম, বাইরেরটা নিয়ে যাও। আকাশে চাঁদ ছিল, আজই বোধহয় পূর্ণিমা। একটি হলুদ থালার মতো চাঁদ পাহাড়ের মাথা বেয়ে পট্টবিরল শালবনের পটভূমিতে গ্রীষ্ম সন্ধ্যায় ধীরে ধীরে আকাশ বেয়ে উঠতে লাগল। নীল নীল আকাশে, সেই ঘন নীলে তার হলুদ রং গিয়ে অকলঙ্ক সাদা হলো। সমস্ত জঙ্গল পাহাড় হাসতে লাগলো। সেই হাসিতে একটি খেয়ালি হাওয়া ঝুরুঝুরু করে শুকনো পাতা উড়িয়ে নাচতে লাগলো। চাঁদনি রাতে
জঙ্গল, পাহাড়, সুহাগী নদী প্রত্যেকে এমন মোহময়ী রূপ নিল যে মনে হলো এরা সেই দিনের আলো জঙ্গল, পাহাড় কি নদী নয়, এরা নতুন কেউ। জানি না সকলের হয় কি না, আমার সেই প্রথম রাতে নতুন জায়গায় একটু ঘুম এলো না। যদিও পাহাড়ের ওপর গরম তেমন কিছুই নেই, তবু জানালা বন্ধ করে ঘুমানো গেল না। রাতে খাওয়া দাওয়ার পর যখন শুয়ে পড়লাম, তখন নিজেকে সত্যিই বড় অসহায় বলে মনে হতে লাগলো। সভ্যতা থেকে কত দূরে কোনো নিবিড় জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়োয় শুয়ে আছি, জানালা বেয়ে চাঁদের আলো এসে ঘরময় লুটোপুটি করছে। একটি বোগেন ভলিয়ার লতা জানালার পাশ দিয়ে ছাদে লতিয়ে উঠছে, রাতের হাওয়ার দমকে দমকে কেঁপে উঠছে লতাটা, ছায়াটা কেঁপে যাচ্ছে আমার ঘরময়। বাইরের জঙ্গলে অনেক রকম শব্দ শুনতে পাচ্ছি, নিশ্চয় নিশাচর জানোয়ারদের, কোনটা কোন জানোয়ারের আওয়াজ জানি না। সমস্ত শব্দ মিলে সেই পূর্ণিমা রাতের রূপলি শব্দ সমষ্টি মাথার মধ্যে ঝুমঝুম করছে। ঘরে শুয়ে শুয়েই ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি, অথচ বাইরের সুন্দরী প্রকৃতিতে এখন কারা যেন চলাফেরা করে বেড়াচ্ছে, তাদের সম্বন্ধে কৌতূহল যে কম হচ্ছে তা নয়, এ এক অভূতপূর্ব ভয় মিশ্রিত কৌতূহল। সারা রাত এপাশ ওপাশ করে বোধহয় শেষ রাতের দিকে ঘুমিয়ে থাকব। দরজায় ধাক্কা পড়তে যখন ঘুম ভাঙল, তখন দেখলাম আমার ঘর শিশু সূর্যের কোমল আলোয় ভরে গেছে, এবং আশ্চর্যের বিষয় এই যে জানালা দিয়ে কোনো জানোয়ারই ঘরে প্রবেশ করেনি রাতে। রামধানিয়া দরজা ধাক্কা দিচ্ছিল, দরজা খুলেই বলল, রেঞ্জার সাবায়া। তাড়াতাড়ি মুখ ধুয়ে পাজামার ওপর পাঞ্জাবিটা চড়িয়ে বাইরে এলাম। বাইরে এসে কাউকে কোথাও দেখতে পেলাম না। দেখলাম একটি কুচকুচে কালো ঘোড়া কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আমার দিকে সপ্রতিভ চোখে তাকিয়ে আছে। ঘোড়াটার গা দিয়ে কালো শার্টিনের জেল্লা বেরোচ্ছে। এদিক ওদিক চাইতেই দেখি উঠোনের দিক থেকে একজন কালো দীর্ঘদেহী ছিপছিপে সুপুরুষ এদেশীয় ভদ্রলোক আসছেন। তার পেছনে পেছনে রামধনিয়া একটি ভাঙা ঝুড়িতে বিস্তর সাদা হলুদ মেশানো টোপা টোপা ফল নিয়ে আসছে। ভদ্রলোক কাছে আসতেই নিজের হাত তুলে ভাঙা ভাঙা গলায় বললেন, নমস্কার। প্রতি নমস্কার জানালাম। দেখলাম রামধনিয়া সেই ঝুড়ি ভর্তি ফল ঘোড়াটার মুখের সামনে ঢেলে দিল, আর ঘোড়াটা তখনই সেগুলো পরম আনন্দে চিবোতে লাগল। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক এবার বেশ পরিষ্কার বাংলায় বললেন, এগুলো কি ফল জানেন? নেতিবাচক ঘাড় নাড়লাম। উনি বললেন, মহুয়া, উঠোনে যে বড় গাছটা আছে সেটার ফল। আমি বললাম, গাছটা দেখে সেরকম অনুমান করেছিলাম বটে, আগে তো দেখিনি কোনোদিন, ফলও চিনতাম না। ভদ্রলোক হো হো করে হাসতে লাগলেন, বললেন, স্যান্ডারসন কোম্পানির ফরেস্ট অফিসার মহুয়া জেনেন না, আজিব বাত। কথাটাই বেশ অপ্রতিভ হলাম। উনি বললেন, এই মহুয়াই এখানকার লোকের ধমনী বেয়ে চলে, কেন কাল রাতে এর বাস পাননি? সারা রাত হাওয়ায় যে মিষ্টি মাতাল গন্ধ পেয়েছেন, তাই এই মহুয়ার, সারা জঙ্গল গরমের দিনে ম ম করে মহুয়ার গন্ধে। এ বড় কিমতি জিনিস, গরুকে খাওয়ান, গরু বেগে দুধ দেবে, ঘোড়াকে খাওয়ান, ঘোড়া তেড়ে ছুটবে, মহুয়ার মদ তৈরি করে মানুষকে খাওয়ান, দেখবেন ঝেড়ে ঘুমোচ্ছে। আরও গুণ আছে, ঘোড়া থেকে নামতে গিয়ে গোড়ালি মচকে গেল, তো সুখা মহুয়া গরম করে সেক দিন, বাস সঙ্গে সঙ্গে ঠিক। বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয় নাকি, আসুন বসুন। উনি অবাক গলায় বললেন, এ কি আপনার কলকাতা নাকি মশাই, যে মিঠি মিঠি কথা বলে চলে যাব। অনেক মাইল ঘোড়া চেপে এসেছি, সেই সূর্যোদয়ের আগে উঠেছি ঘোড়ায়, এখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে আবার বিকেলে রওনা হয়ে রাতে গিয়ে পৌঁছাবো।
উচ্ছ্বাসিত হয়ে বললাম, বাহ বাহ, তবে তো ভালোই, চমৎকার হলো। ভেরি কাইন্ড অফ ইউ, ভেরি কাইন্ড অফ ইউ। কথাটাই উনি আমার দিকে এমনভাবে কটমটিয়ে তাকালেন যে বুঝতে তিলমাত্র কষ্ট হলো না যে এই জঙ্গলে ওইসব মেকি ভদ্রতা অনেকদিন আগেই তামাদি হয়ে গেছে। এখানে মানুষ মানুষকে আন্তরিকতায় আপ্যায়িত করে, তোতা পাখির মতো কথাগুলো বাধা গত আওড়ে নয়। কথা ঘুরিয়ে বললাম, যাই বলুন, বাংলোটা কিন্তু আপনার চমৎকার বলেন। যশয়ন্তবাবু কিঞ্চিত ব্যথিত এবং অত্যন্ত অবাক হয়ে বললেন, আগে আপনার কথা ঠিক বুঝলাম না। তারপর বেশ জোরের সঙ্গে বললেন, আমি তো বাঙালিই হচ্ছি। বিস্ময়ের শেষ রইল না, প্রায় ঢোক গিলে বললাম, তাহলে আপনি বাঙালিই হচ্ছেন, কিন্তু যশয়ন্ত নামটা তো ঠিক। উনি হেসে বললেন, আরে তাতে কি হলো, আমার চার পুরুষ ধরে বিহারে, হাজারিবাগের বাসিন্দা। আমার নাম যশয়ন্ত বোস, আমার বাবার নাম নরসিং বোস, আমার মার নাম ফুলকুমারী বোস, মামা বাড়ি পূর্ণিয়া জেলায়। আমার মামারাও প্রায় তিন চার পুরুষ হলো পূর্ণিয়ায়। নাম যাই হোক আমাদের, আমরা বাঙালি হচ্ছি। আমি বললাম, তা তো নিশ্চয়ই, বাঙালি তো হচ্ছেন। যশয়ন্ত বললেন, ঘোষ সাহেব আমাকে জানালেন আপনার কথা, বললেন খুব বড় খানদানের ছেলে, অবস্থা বিপাকে পড়েও পারে লিখে হয়েও এই জঙ্গলের কাজ নিয়ে এসেছেন, অথচ জঙ্গলের জানেন না কিছুই, তাই ভাবলাম আপনাকে একটি তালিম দিয়ে যাই। তারপর একটু চুপ থেকেই বললেন, এখানে কোনো রক্তের সম্পর্কের প্রয়োজন নেই, আমরা সকলে সকলের রিস্তাদার, একজন অন্যজনের জন্য জান কবুল করতেও হটে না। আও দোস্ত, হাত সে হাত মিলাও। যশয়ন্ত আমার হাতটি চেপে ধরলেন আন্তরিকতার সঙ্গে, যদিও একটু ঘাবড়ে গেলাম, তবুও বললাম, ভালোই হলো, খুব ভালো হলো, একেবারে একা একা কি যে এখানে দিন কাটাতাম জানি না। যশয়ন্তবাবুর অদ্ভুত সহজ স্বভাবের গুণে অল্পক্ষণের মধ্যেই আমরা আপনি থেকে তুমিতে এলাম। অবশ্য পাঁচ মিনিটের মধ্যে সদ্য পরিচিত কাউকে তুমি বলা যায়, এ একেবারে অবিশ্বাস্য ব্যাপার। যদি কেউ কোনোদিন যশয়ন্তকে দেখে থাকেন, তবে একমাত্র তিনি এ কথা অবলীলায় বিশ্বাস করবেন। রামধানিয়া চা নিয়ে এলো, চেরি গাছের তলায় চিড়ে ভাজা আর চা, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, একজোড়া বুলবুলি পাখি এসে চেরি গাছের পাতার আড়ালে এসে শীষ দিচ্ছে। ওপরে তাকালে দেখা যায় শুধু নীল আর নীল, আশ্চর্য শান্তি। পাহাড়ের নিচে গ্রামের ঘুম ভেঙেছে অনেকক্ষণ। গ্রামের নাম সুহাগি, নদীর নামে নাম, ঘন জঙ্গলের আস্তরণ ভেদ করে ধোঁয়া উঠছে একে বেঁকে পেঁজা তুলোর মতো আকাশের দিকে। পোষা মুরগির ডাক, ছাগলের ব্যা ব্যা রব, মোষের গলার ঘণ্টা, কাঠ কাটার আওয়াজ এবং ইতস্তত নারী কণ্ঠে তর্জন ভেসে আসছে হাওয়ায়। বেশ ভালো লাগছে, আমিও একেবারে একা নই, অনেক লোকই আছে আশেপাশে। বেশ সপ্রাণ নীরব জীবন্ত সকাল, বেশ ভালোই লাগছে রাতের ভয়টা কেটে গিয়ে। যশয়ন্ত বলল যে আমার এমন কিছু কাজ নয়, কাগজ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ঠিকাদার আছেন, সেই ঠিকাদারেরা লরি বোঝায় বাস কেটে কেটে বিভিন্ন স্টেশনে পাঠাবেন। সেই সব বাস ঠিক সাইজ মতো হচ্ছে কি না, সময় মতো পাঠানো হচ্ছে কি না, এই সব কাজ তদারকি করা। যশয়ন্ত এখানকারই ফরেস্ট রেঞ্জার, ওর কাজ যাতে বন বিভাগের কোনো ক্ষতি না হয়, বন বিভাগের প্রাপ্য পাওনা ঠিকমতো আদায় হচ্ছে কি না ইত্যাদি দেখা। আমার কাজ কঠিনও নয়, আহামরি আরামেরও কিছু নয়, মাঝে মাঝে জিপ নিয়ে কূপে কূপে ঘুরে আসা। যতদিন নিজের জিপ না আসে ততদিন একটু কষ্ট, তাও রোজ যাবার দরকার নেই। শুধলাম, হেঁটে হেঁটে জঙ্গলে যেতে হবে, কিন্তু জঙ্গলি জানোয়ারের ভয় নেই তো? যশয়ন্ত বলল,
জানোয়ারের ভয় মানুষের কিছুই নেই, মানে থাকা উচিত নয়। মানুষের ভয় মানুষেরই কাছ থেকে, তবে প্রথম প্রথম একটু সাবধানে থাকা ভালো এবং থেকো, তবে ভয়ের কিছু নেই। তাছাড়া ভয় কেটে যাবে, যারা জঙ্গল বন পাহাড়কে জানে না তারা ভয় করে মরে। একবার চিনতে পারলে, ভালোবাসতে পারলে তখন আর জঙ্গল পাহাড় ছেড়ে যেতে মন চাইবে না। তাছাড়া আমি তোমাকে শিকার করতে শিখিয়ে দেব, হাতে একটা বন্দুক নিয়ে বন পাহাড় চষে বেড়াবে, দেখবে দিল খুশ হয়ে যাবে, সচমুচ দিল বাড়া খুশ হয়ে যায়গা। কি কথা বলবো ভেবে না পেয়ে বললাম, ওই যে নিচে সুহাগী নদী দেখা যাচ্ছে, ওতে জল আছে এখন। যশন্ত বলল, জল আছে বই কি, চিড়চিড় করে বইছে এখন, তবে যখন গরম আরো জোর পড়বে তখন ওপরে জল আর যাবে না, তখন নদী অন্তঃসলিলা হবে, খুঁড়লে পাওয়া যাবে, কিন্তু বাইরে দেখে বুঝতে পারবে না যে জল আছে। বললাম, কালকে রাতে চাঁদ উঠেছিল যখন, তখন নদীটাকে দারুণ সুন্দর দেখাচ্ছিল, কত নাম না জানা পাখি ডাকছিল রাতের জঙ্গল থেকে, একটু ভয় করছিল যদিও, কিন্তু বেশ ভালো লাগছিল। লাগবে, ভালো লাগবে বই কি, নইলে কি আর পড়ে আছি এখানে, সময় মতো প্রমোশন হলে আমি এতদিনে ডিভিশনাল ফরেস্ট অফিসার হয়ে যেতাম, কিন্তু আমার স্বভাব এবং আমার এই পাগলামো প্রীতি, এই দুয়ে মিলে হয় গারু নয় লাত, হয় চাহাল চুংরু কিংবা বেতালা, এখানেই বেঁধে রেখেছে, এ সালি জাদু জানে। তারপর বলল, যাবে নাকি নদীটা দেখতে, চলো ঘুরে আসি। বাংলো থেকে পাকদণ্ডী রাস্তা বেয়ে নামতে নামতে ভাবছিলাম, যশন্ত ছেলেটার মধ্যে বেশ একটু ক্রুডনেস আছে, যা তার চলনে বলনে ভাবভঙ্গিতে সবসময় ফুটে ওঠে, যা এই জঙ্গল পাহাড়ের নগ্ন পরিপ্রেক্ষিতে একটি আঙ্গিক বিশেষ বলে মনে হয়। যশন্ত শুধাল, এটা কি গাছ জানো? বললাম, জানি না। অর্জুন গাছ, এ জঙ্গলে অর্জুন গাছ এবং শিশু গাছ আছে প্রচুর, তাছাড়া আছে শাল সবচেয়ে বেশি, শালকে এখানকার লোকেরা বলে সাকুয়া, তাছাড়া আরো অনেক গাছ আছে, কেত পেয়ার আসন পান্নান পুঁইশার গামহার কুল কেলাউন্দা এবং অন্যান্য নানা কাটা গাছ, ফুলের মধ্যে আছে ফুল দাওয়াই জিহারুল, কি বলবো, কি মিষ্টি যে রং আর কি মিষ্টি যে তার গন্ধ, এ জঙ্গলে হার বাক্ত যে হাওয়া বয় তা হামেশা খুশবুতে ভারী হয়ে থাকে, অথচ সে খুশবু একটা বিশেষ কোনো ফুলের খুশবু নয়, অনেক ফুল অনেক লতা অনেক পাতার ইত্যার দানি। কিছুদিন থাকো, তখন আপনি হাওয়া নাকে এলে বুঝতে পারবে কোন ফুলের বা ফলের খুশবুতে ভারী হয়ে আছে হাওয়া। আমরা বেশ খাড়া নামছি, একে বেঁকে পাথরের পর পাথরের ওপর দিয়ে ঘন জঙ্গলের ছায়া নিবিড় সুবাসিত পথে আমরা নেমে চলেছি। পথের দুধারে ছোট ছোট লঙ্কার মতো কি কতগুলো গাঢ় লাল ফুটেছে, এমন লাল যে মাথার মধ্যে আঘাত করে ঝনঝন করে স্নায়ুগুলো বেজে ওঠে। যশন্তকে শুধোতে বলল, এইগুলোই তো ফুল দাওয়াই, ওই যে ফিকে বেগুনি রঙের ফুলগুলো দেখছো ওই ডান দিকে, ওগুলোর নাম জিরহুল, এই গরমে ওদের ফোটা শুরু হলো, গরম যত জোর পড়বে ওরা তত বেশি ফুটবে, ওদের রঙে তত চেকনায় লাগবে। ভালো করে দেখলাম বেগুনি ফুলগুলোকে, ছোট ছোট ঝোপ, ফুলগুলো হাওয়ায় দুলছে যেন গান গাইছে, যেন খুশি ভীষণ খুশি, রংটা ঠিক বেগুনি বললে সম্পূর্ণ বলা হয় না, কিশোরীর মিষ্টি স্বপ্নের মতো রং, যে স্বপ্ন আচমকা ভেঙে যায়নি। সুহাগী নদীতে পৌঁছতে পাকদণ্ডি বেয়ে বাংলো থেকে নামতে মিনিট কুড়ি লাগে, পৌঁছেই চোখ জুড়ালো, কি সুন্দর নদী, ইউক্লিপটাস গাছের গায়ের মতো মসৃণ নরম পেলাপ সুন্দর বালি, মধ্যে দিয়ে পাথরে পাথরে কলকল করে কথা কইতে কইতে একটি পাঁচ বছরের শিশুর মতো ছুটে চলেছে সুহাগী।
কারু কথা শুনে ঘর থেকে বেরোয়নি, কারু কথায় থামবেও না ঠিক করেছে। জলধারা যেখানে সবচেয়ে চওড়া এখন সেখানে প্রায় 25-30 গজ হবে। একটি প্রকাণ্ড সেগুন গাছের তলায় একটি বড় কালো পাথরের স্তূপ, চমৎকার বসবার জায়গা, ছায়া শীতল, উঁচু, সেখান থেকে বসে নদীটিকে বাঁক নিতে দেখা যায়। দুপাশে গভীর জঙ্গল, নদী চলছে তার মাঝ দিয়ে, পাথরের ওপর ইতস্তত করে শুকনো পাতা ছড়িয়ে আছে, হাওয়ায় হাওয়ায় মচমচানি তুলে এপাশে ওপাশে গড়াগড়ি খাচ্ছে। যশয়ন্ত বলল, এই পাথরে বসে আমি অনেক জানোয়ার শিকার করেছি। সুহাগি থেকে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়ার পর যেখানে কাজ হচ্ছে সেখানে নিয়ে গেল যশয়ন্ত আমাকে। অনেকখানি বিস্তীর্ণ জায়গা জুড়ে বাঁশ কাটা হচ্ছে, ছোট ছোট বাঁশ, সরু সরু বটে, এক ধরনের মোটা বাঁশও আছে, তবে খুবই কম। সে বাঁশ নাকি কাগজ বানাতে প্রয়োজন হয় না। ফরেস্ট ডিপার্টমেন্টের খাকি জামা পরা লোকজন মার্ক করার হাতুড়ি হাতে ঘুরে বেড়াচ্ছে। একজন কন্ট্রাক্টরের জঙ্গল আজ মার্ক হচ্ছে, কাঠের জঙ্গল। যশয়ন্ত নানা রকম বাঁশের নাম শেখাচ্ছিল। বাঁশ কাটার সময় ঠিকাদারের লোকজনই সব করে, তারাই তাদের নিজেদের গরজে তদারকি করে। সত্যি কথা বলতে কি, তেমন কোনো কঠিন কাজ নেই। তবে যখন কোনো নতুন জঙ্গলে কাজ আরম্ভ হবে সেই সময় আমার এবং যশয়ন্তের প্রথম দিন কিছু কিছু রোজ যেতে হবে, নইলে বাঁশের জঙ্গল ঠিকমতো কাটা হচ্ছে কি না, ঠিক মাপের বাঁশ কি না, ঠিক বয়সের বাঁশ ঝাড় নির্ধারিত হলো কি না, এসব দেখাশোনা করা যাবে না। এখানকার সবচেয়ে বড় ঠিকাদার মালদেও তেওয়ারি, খুব নাকি ভালো লোক। সমস্ত জঙ্গলে প্রচুর লরি এবং অনেক লোক খাটছে, গরমের সময় কাজ খুব, কারণ বর্ষাকালটা কাজ বন্ধ থাকবে, জঙ্গলে রাস্তাঘাট অদম্য হয়ে উঠবে, নদী নালা ভরে যাবে, পাহাড়ি নদীর ওপর বসানো কজ ওয়েগুলোর ওপর দিয়ে জল বয়ে যাবে, তখন কাজ অসম্ভব। মালদেও বাবুর ছেলে রামদেও তেওয়ারি এখানে সেদিন কাজ দেখতে এসেছিল, 25-26 বয়স হবে ছেলেটিরও, পায়জামা পরা, বেশ শৌখিন, করিতকর্মা, প্র্যাকটিক্যাল মানুষ, অল্প বয়সে মনে হয় কাজটা ভালো রপ্ত করেছে, কিসে দু পয়সা আসবে তা জেনেছে। জঙ্গল থেকে ফিরে সন্ধে হবার পর যশয়ন্ত ঘোড়ায় চেপে বসল। যতবার বললাম কি দরকার রাত করে এতটা পথ ঘোড়ায় চেপে গিয়ে, বিকেল বিকেল বেরিয়ে বেলা থাকতে পৌঁছে গেলেন না কেন, ততবারই ও বলল মাথা খারাপ, এ গরমে কে যাবে, আর রাতেই তো মজা, চাঁদনি রাতে পাহাড় জঙ্গলে বেরিয়ে বেড়ানোর মতো মজা আছে। আমি বললাম কিসের মজা, বলছেন হাতি আছে, বাইসন আছে, বাঘ আছে, জঙ্গলি মোষও আছে, যে কোনো মুহূর্তে তারা সামনে পড়তে পারে, আর আপনি বলছেন মজা আছে, এতে মজাটা কিসের? যশয়ন্ত বলল, মজাটা কিসের অত শত ব্যাখ্যা করে বলতে পারবো না, তবে এক কথায় বলতে পারি, দিল খুশ হো জাতা হে। কথা কটি আমার দিকে ছুড়ে দিয়ে সেই চাঁদের আলোয় মোহময় অপার্থিব সেই রহস্যময় রাতে আলো ছায়ায় ভরা পাহাড়ির পথে যশয়ন্ত টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে চলে গেল ওর বাংলোয় নৈহারে। সকাল 10টা বাজতে না বাজতেই দরজা জানালা বন্ধ, বাইরে লু বইছে, ঝড়ের মতো আওয়াজ, হলুদ বনে বনে একটা অভিমানের মতো রুক্ষ, প্রচণ্ড হাওয়া ঘুরে বেড়াচ্ছে, সমস্ত প্রকৃতি থেকে একটা ঝাঁজ বেরোচ্ছে, তীব্র গন্ধ, তীব্র ঝাঁজ, সুন্দরী যুবতীর সৌন্দর্যের গর্বের মতো অসহ্য। জুম্মানকে বর্ধমানের কোনো এক লোক কবে শিখিয়েছিলেন নাকি, গরমকালে কলায়ের ডাল, পোস্তর তরকারি, খেরো খেলে শরীর ভালো থাকে, তার সঙ্গে কাঁচা আম বাটা নয়তো পাতলা করে ঝোল, অতএব যত গরম পড়বে আমার শরীর ততই স্নিগ্ধ হচ্ছে, কিন্তু মন যেন ততই বিদ্রোহী হয়ে উঠছে, শুধু কলায়ের ডাল আর খেরো খেয়ে কতদিন কাটানো যায়।
কাজ যা তা সব ভরে ভরে, 10টার মধ্যে খুব ভরে উঠছি। কলকাতায় কোনো দিন ভাবতেও পারিনি যে এত ভোরে আমি নিয়মিত উঠতে পারবো। অবশ্য রাতে শুতেও বেশি দেরি হয় না, ভোরে পাখি ডাকাডাকি করার আগেই উঠি। তখনও শুকতারা দেখা যায় দিগন্তের কাছে, রুমান্টি পাহাড়ের মাথায় সবুজ সত্তায় দপদপ করে। শুক্রপক্ষ হলে ভোরে উঠি চাঁদটাকেও দেখা যায়। সারা রাত অত বড় নীল আকাশে সাঁতার কেটে চাঁদ ক্লান্ত হয়ে কখন ঘুমোবে সেই আশায় স্থির হয়ে থাকে দিগন্ত রেখার উপরে। হাত মুখ ধুয়ে বাংলোর হাতায় পায়চারি করি। কোনো কোনো দিন ইজি চেয়ারে চুপ করে বসে ভাবি, এই সময়টা বোধ হয় ভাববারই সময়। নিবিষ্ট মনে কোনো বিশিষ্ট চিন্তাকে, কোনো বিশেষ জনকে ভাববার সময়। ভাবতে ভাবতে পায়চারি করতে করতে সূর্যটাকে পাহাড় বেয়ে উঠতে দেখি। সমস্ত জঙ্গল পাখিদের কলকাকলিতে ভরে যায়। টিয়ার ঝাঁক ট্যাটা করতে করতে মাথার উপর দিয়ে উড়ে যায়। ময়ূর ডাকে, তিতিরগুলো টিহা 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 করতে থাকে চারিদিক থেকে। তাছাড়া কত অনামা পাখি, কত অচেনা সুর। অনেকদিন সূর্য উঠবার আগেই চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়ি। সঙ্গে টাবর থাকে, আমার মুন্সি হেল্পার, কোম্পানির লোক, অনেক দিনের পুরনো ও অভিজ্ঞ। ওর বাস নিচের গ্রাম সুহাগিতে। টাবুকের চেহারা কিছু লম্বা চওড়া নয়, বেটে খাটোই, কিন্তু দেখলেই মনে হয় শক্তিতে ভরপুর। মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, কিন্তু মুখের মধ্যে কি শরীরের অন্য কোনো পেশিতে একটুও টান ধরেনি। মালকোঁচা বাঁধা কাপড়, কাঁধের ওপর শুয়ে রাখা চকচকে ধারালো টাঙ্গি। পাকদণ্ডী পথ বেশ সুগন্ধি বনে বনে, 3 মাইল 4 মাইল হেঁটে যেতে কিছুই মনে হয় না, বুঝতেই পারি না। যেখানে কূপ কাটা হচ্ছে সেখানেই পৌঁছাই। ওরাও খাওয়ার চেরো, সমস্ত কুলি টাঙ্গি হাতে সেখানে কাজ আরম্ভ করে দিয়েছে ততক্ষণে। তাদের টাঙ্গি চালানোর ঠক ঠক শব্দ, কাজ করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলা, সারা জঙ্গল গম গম করত। তেওয়ারি বাবুদের কর্মচারী রামেন বাবু কাজ দেখাশোনা করতেন। আমরা দুজন ঘুরে ঘুরে কাজ দেখতাম। টাবর ঘুরে ঘুরে সর্দারি করত। গরম এখন খুব বেশি, তাই কাজ যা হবার তা সকালে এবং শেষ বিকেলে হতো। ইতিমধ্যে কয়েকবার ঘোষদা আর তার স্ত্রী সুমিতা বৌদি এসেছিলেন আমি কেমন আছি সেই খোঁজ খবর নিতে। ঘোষদার সঙ্গে সুমিতা বৌদিকে মোটেই মানায় না, বেমানানের কোনো সঙ্গত কারণ আছে বলে জানা নেই, কিন্তু কেন যেন মনে হয় মানায় না। দুজনের সম্পর্কের মাঝে কেমন যেন একটা অদৃশ্য বিপরীতমুখী ভাব বর্তমান, সেটা প্রমাণ করা মুশকিল, কিন্তু বোঝা আদৌ অসুবিধা নয়। ঘোষদা খুব কৃপণ গোছের, হিসেবি, পান খাওয়া মানুষ। একটি ভালো চাকরি আর সুন্দরী স্ত্রী পেয়ে জীবনে আরও কিছু চাইবার আছে বা ছিল, সে কথা বেমালুম ভুলে গেছেন। এবং কখনো অন্য কেউ মনে করিয়ে দিলে বা অন্য কোনো প্রসঙ্গে সেই বিষয় উঠলে তিনি ব্যথা পান না, বিব্রত হন না, ক্রুদ্ধ হন না। একটু ভীতু ভীতু আমোদে অতি সাধারণ একজন কৃতি এবং গৃহী মানুষ। সুমিতা বৌদি একেবারে উল্টো, রীতিমতো অসাধারণ। ভালো গান গাইতে পারেন, ক্লাসিক্যাল, ছবিও আঁকেন অদ্ভুত সুন্দর। ওর চেহারায় এমন একটি বুদ্ধিমত্তার প্রসাধন, এমন একটি নারীসুলভ সৌন্দর্য ও অবলাভাব যে গুছিয়ে বলা যায় না। মানে ওর কথাই, চোখের তারাই, ওর ব্যবহারে, ওর কথায় বলতে গেলে বলতে হয় ওর চেয়ে বেশি নারীত্ব আমি এর আগে কোনো নারীতে দেখিনি। আমি নিজেকে শুধিয়েছি, বারবার শুধিয়েছি, জঙ্গলে পাহাড়ে আছি এবং সে কারণে ভদ্র মহিলাদের মুখ না দেখার দরুন বাঁশবনের শেয়ালরানীর মতো সুমিতা বৌদিকেও বোধ হয় সুন্দরী শ্রেষ্ঠা বলে ভ্রম করছি। কিন্তু এ সুন্দরী অসুন্দরীর কথা নয়, সুমিতা বৌদির মতো নমনীয়, হাসতে, কথা বলতে, এমনকি ঝগড়া করতেও আমি কোনোদিন কোনো মেয়েকে দেখিনি। ভারী ভালো লাগতো। এই নিয়ে সুমিতা বৌদি আর ঘোষদা প্রায় 3 বার এলেন।
রুমন্ডিতে আমার খোঁজ খবর নিতে ছুটির দিন সকালে জিপ নিয়ে চলে আসতেন, সারাদিন কাটিয়ে যেতেন। যেদিন ওরা আসতেন ভারী ভালো কাটত দিনটা আমার। আমি যেই রুমন্ডিতে পড়ে আছি তা মনেই হতো না। ভালো ভালো বাঙালি ফর্দের রান্না হতো, আনন্দ করে খাওয়া হতো, তারপর প্রচুর আড্ডা। মাঝে মাঝে যশোয়ন্ত আসত, কিন্তু বুঝতাম যে ঘোষদা যশোয়ন্তকে বিশেষ পছন্দ করেন না। ঘোষদা বৌদি যেদিন এখানে আসেন সেদিন যশোয়ন্ত এখানে আসে উনি বিশেষ চান না। যশোয়ন্তের নামে দিনে দিনে অবশ্য অনেক কিছু শুনেছি অনেকের কাছে, যা সব শুনি যা সব ভালো নয় এবং যা কিছু এত বেশি খারাপ যে বিশ্বাসযোগ্য বলেই মনে হয় না। এখানকার লোকেরা বলে যশোয়ন্ত পার মাতাল, খুনিও বটে, কত যে পুরুষ আর কত যে নারী ও শিকার হয়েছে তার লেখা জোকা নেই। অবশ্য এসব কথা যাচাই করে দেখার মতো সুযোগ আমার আসেনি, হয়তো ইচ্ছেও নেই, কারণ যাদের কাছে এসব কথা শুনেছি তারা কিন্তু বলেনি যে যশোয়ন্ত লোকটা খারাপ। ওদের মুখ দেখে যা বুঝেছি তা হচ্ছে যশোয়ন্ত বাবুর পক্ষে অসাধ্য কিছু নেই, ওর পক্ষে সব কিছুই সম্ভব। সুমিতা বৌদি যে যশোয়ন্তকে তেমন অপছন্দ করেন তা কিন্তু মনে হয় না। তিনি ঠিক আমার সঙ্গেও যতটুকু হেসে কথা বলেন যশোয়ন্তর সঙ্গে তেমনই। যশোয়ন্ত যে ভয় পাবার মতো কিছু তা ওর মুখ চোখ দেখলে মোটেই বোঝা যায় না, বরঞ্চ উনি যশোয়ন্তর সঙ্গে যশোয়ন্তের সর্বশেষ মারা বাঘটার দীর্ঘ আলোচনা করেন। যশোয়ন্তর হাজারিবাগ জেলায় এবার ফসল কেমন হলো না হলো এই নিয়ে আলোচনা করেন। যশোয়ন্ত বৌদি বলতে পাগল, বৌদির জন্য জান কবুল করতে রাজি। ও যে কার জন্য জান কবুল করে জানি না। আজকে সুমিতা বৌদি আর ঘোষদা প্রায় সূর্য ওঠার আগেই এসে হাজির। বৌদি বললেন, আজকে সুহাগীর চড়াই আমরা পিকনিক করব, যশোয়ন্ত আসবে, খুব মজা হবে। ঘোষদা বললেন, কিন্তু যশোয়ন্ত না আসা পর্যন্ত নদীতে যাওয়া যাবে না, কোনো একটা আগ্নেয়াস্ত্র ছাড়া এইভাবে নেচার করার আমি ঘোরতর বিপক্ষে। তখন ঠিক হলো তাই হবে, এখানেই চা খেয়ে নেবে সকালের মতো। তারপর যশোয়ন্ত এলে সকলে মিলে নিচে গিয়ে সুহাগীর বালিতে কৃষ্ণচূড়া গাছের ছায় বসে চড়ই ভাতি হবে। বাংলোয় বসে রসিয়ে রসিয়ে চা খাওয়া হলো। যখন সূর্য বেশ উপরে উঠে এলো তখনও যশোয়ন্তের পাত্তা নেই। তখন সাব্যস্ত হলো রামধানিয়ার কাঁধে রসদ ও বাসনপত্র নিয়ে আমরাই নেমে যাই, যশোয়ন্ত এলে পাঠিয়ে দেবে জুম্মান। ঘোষদার জিপে করে যাওয়া হলো। সুহাগী নদীর সেই পাহাড়ি পথকে পায়ে মারিয়ে হাসতে হাসতে নিচু কজয়ের নিচ দিয়ে কোয়েলের দিকে চলে গেছে। জিপ থামতেই চিহি চিহি আওয়াজ কানে এলো। তাজ্জব্যনে দেখলাম যশোয়ন্তের ঘোড়া বাঁধা আছে একটা পলাশ গাছের সঙ্গে। নদী রেখা ধরে এগোতেই দেখি নদীর বাঁকে ওর সেই প্রিয় বড় ছায়া শীতল পাথরের পাশে উবু হয়ে বসে বড় বড় নুড়ি দিয়ে যশোয়ন্ত উনুন বানাচ্ছে। আমাদের সাড়া পেয়েই তেড়ে ফুড়ে বলল, বেশ আচ্ছা লোক, প্রায় এক ঘন্টা ধরে বসে আছি, না দানা না পানি। সুমিতা বৌদি কল কল করে উঠলেন, বাজে বকো না, তোমাকে কে সোজা এখানে আসতে বলেছিল? যা উনুন বানিয়েছো তাতে তো বাদরের পিণ্ডিও রান্না হবে না, সরো সরো দেখি উনুনটা ধরাতে পারি কিনা। ঘোষদা সশব্যস্ত বললেন, কই যশোয়ন্ত তোমার বন্দুক কই? এইভাবে জঙ্গলে মেয়ে ছেলে নিয়ে আনআর্মড অবস্থায় আসা উচিত নয়, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি তো আছেই, তার উপর বাঘে চমকা, মাঝে মাঝে এখানে বাইসনের দল চলে আসে, বলা যায় কিছু? যশোয়ন্ত চুপ করে কি ভাবল একটুক্ষণ, তারপর হেঁটে গিয়ে ওর ঘোড়ার জিনের সঙ্গে সমান্তরলে বাঁধা একটি কি যন্ত্র বের করে আনল, কাছে এসে গাছে ঠেস দিয়ে রেখে বলল, এই হলো তো, এবার বাইসন এলে মজা বুঝবে। এ বন্দুক নয়, 450-400 বাবল ব্যারেল রাইফেল। বৌদি কেটলিটা উনুনে চড়াতে চড়াতে বললেন, তার মানে
একসঙ্গে 450 গুলি বেরোয়। যশান্ত হতাশ হবার ভঙ্গিতে পাথরের ওপর বসে পড়ল, বলল, হোপলেস সাচমুচ বৌদি, হোপলেস। তারপর হাত নেড়ে বলল, 400-500 গুলি বেরোয় না, এটা রাইফেলের ক্যালিবার। বৌদি ঘাড় ফিরিয়ে হাসলেন, বললেন, ও তাই বলো, তা রাইফেলের মালিকের ক্যালিবার কত? যশান্ত এবার হেসে ফেলল, বলল, তার ক্যালিবার বুঝনেওয়ালা লোক আজ পর্যন্ত এই পালাউমোর জঙ্গলে দেখা যায়নি একজনও, তাই সে আলোচনা করা বৃথা। জুম্মানের কাছে শুনেছি যশান্ত অত্যন্ত রইস আদমির ছেলে, ওদের ছোটখাটো জমিদারির মতো আছে সিমারিয়া এবং টুলুয়ার মাঝামাঝি। মুখেও যাই বলুক, বাংলাটা খুব ভালো বললেও ওরা আসলে বিহারি হয়ে গেছে। বাবা মার একমাত্র ছেলে, ওদের জমিদারির মাসিক আয় নাকি প্রায় 1000-2000 টাকা, অথচ এই অল্প টাকার মাইনেতে এই জঙ্গলেও পড়ে আছে আজ কত বছর। এই কাজটা বোধহয় ওর পেশা নয়, নেশা। বেহতারিন শিকারী নাকি ও, সারা বছর এইখানেই পড়ে থাকে। বছরে কোনো এক সময় যায় বাবা মার সঙ্গে দেখা করতে, বেশি দিন থাকে না, পাছে ধরে বিয়ে দিয়ে দেয়। যশান্ত প্রায়ই আমাকে বলে, বিয়ে করা পুরুষ মানুষ আর ভরপেট মহুয়া খাওয়া মাদি সম্বর নাকি একই সমগোত্রীয় চলশক্তিহীন জানোয়ার। হঠাৎ ঘোষদা বললেন, এই গরমে যে কোনো ভদ্রলোক চড়ুই ভাতি করে এই প্রথম দেখলাম। যশান্ত বলল, তাও যা বললেন ভদ্রলোক, মাঝে মাঝে এমনি বলবেন, নইলে আমরা যে ভদ্রলোক এ কথাটা আমরা এবং জঙ্গলের জানোয়ারেরা ছাড়া আর কেউ তো স্বীকার করে না। মাঝে মাঝে কথাটা শুনতে ভালো লাগে। ঘোষদা উত্তরে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। বৌদি থমকে বললেন, তোমরা এখানে কি করতে এসেছ, চড়ুই ভাতি করতে না ঝগড়া করতে? যশান্ত উল্টো ধমক দিয়ে বলল, দুটোই করতে। গরম যদিও আছে প্রচণ্ড, তবু কেন জানি এ গরমে একটুও কষ্ট হয় না, কারণ এ গরমে ঘাম হয় না মোটে। শুকনো গরম খুব বেশি হলে মাথার মধ্যে ঝাঁঝা করে, তবে এই গরমে বেশি হাঁটা চলা করলে লু লেগে যাবার সম্ভাবনা এবং তা থেকে অনেক সময় পঞ্চত্ব প্রাপ্তিও ঘটে। তবু কলকাতার ভ্যাবসা পচা গরম থেকে এ গরম অনেক ভালো মনে হয়। মনের মধ্যেও এইটুকু ভেজা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, এটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে দেয় নিশ্চিন্ন করে। মনটা যেন তাজা হালকা সজীব সুগন্ধে ভরে ওঠে। আর্দ্রতা যত কম থাকে ততই ভালো। সুমিতা বৌদি আমায় বললেন, কি হলো এমন গোমড়া মুখ করলে কেন? বললাম, ভাষাটা কিছুতেই আয়ত্ত করতে পারছি না। বৌদি সপ্রতিভ গলায় হেসে বললেন, এ একটা সমস্যাই নয়, আগে একটি কা পরে পরে বা, তাহলেই 50% হিন্দি নাবিশ হয়ে গেলে, বাদ বাকি 50% থাকতে থাকতে হবে। ভাষা এমনি শেখা যায় না, ভাষা শিখতে কান চাই। তোমার চারপাশে যত লোক কথা বলছে, তাদের উচ্চারণ, তাদের বাচনভঙ্গি, তারা কোন জিনিসকে কি বলে, কোন অনুভূতিকে কিভাবে ব্যক্ত করে, এইটে বুদ্ধিমানের মতো নজর করলে যে কোনো ভাষা শেখাই সহজ। যশান্ত বলে উঠল, জব্বর বলেছেন, যা হোক, এ কারণে আমি মুরগি, তিতির এবং সাম্বরের ভাষা আয়ত্ত করেছি। বৌদি সঙ্গে সঙ্গে বললেন, আর ঘোর ফরাসি ভাষা, সেটা আয়ত্ত করনি? দাঁতে একটা ঘাস কাটতে কাটতে দুষ্টু যশান্ত বলল, এ জঙ্গলে ঘোর ফরাস বেশি নেই, তাই তাদের সঙ্গে কথোপকথন হয়নি। বৌদি পুরনো কথার সুতো ধরে বললেন, তবে যা বলেছিলাম, পালোমোর হিন্দি শিখতে হলে কা বা প্রথমে এই দিয়েই আরম্ভ করতে হবে। যশান্ত আমার দিকে ফিরে বলল, তাহলে আরম্ভ হোক, বলো দেখি ভাইয়া, কি সুন্দর সূর্যোদয়, হিন্দিতে কি হবে, একটা ব্রেন ওয়েভ এসে গেল। বললাম, কা বাড়িয়া সানরাইজ বা। বৌদি ঘোষদা যশান্ত একসঙ্গে চেঁচিয়ে উঠলেন, সাবাস সাবাস সাবাস, তোমার হবে। দেখতে দেখতে দুপুর হলো,
আমরা খেতে বসেছি, এমন সময় নদীর পাশ থেকে কি একটা জানোয়ার আমাদের ভীষণ ভয় পাইয়ে ডেকে উঠল। ডাকটা অনেকটা অ্যালসেশিয়ান কুকুরের ডাকের মতো। ঘোষদা চমকে বললেন, ও কি? মিথ্যা বলবো না, আমিও ভয় পেয়েছিলাম। যশন্ত হাসতে হাসতে বলল, কোটলা হরিণ ঘোষদা, আমার ধারণা ছিল না এই জঙ্গলে থেকেও আপনি কোটরার ডাক শোনেননি। ঘোষদা সামলে নিয়ে বললেন, শুনবো না কেন, না শোনার কি আছে, তবে খেতে বসার সময় এমন বিপত্তি আমার ভালো লাগে না। আমি শুধলাম, কোটরা কি? যশন্ত বলল, কোটরা একরকম হরিণ, ছাগলের মতো দেখতে, ছাগলের চেয়েও অনেক বড়। ইংরেজিতে বলে বার্কিং ডিয়ার। অতটুকু জানোয়ার যে অত জোরে আর অত কর্কশ স্বরে ডাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। জঙ্গলের মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা, বাঘের চলাফেরা বা শিকারির পদার্পণের খবর ইত্যাদির সঙ্গে সঙ্গে জঙ্গলে এরা জানান দিয়ে দেয়। আমি শুধলাম, এই জঙ্গলে কি কি জানোয়ার আছে? যশান্ত বলল, অনেক রকম জানোয়ার আছে, সেসব কি মুখে বলে শেখানো যায়? সব ঘুরে ঘুরে দেখতে হবে, দাঁড়াও না, তোমাকে আমার চেলা বানাবো। ঘোষদা ধমক দিয়ে বললেন, থাক, তুমি নিজে ডাকাত, দয়া করে ওকে আর চেলা বানিও না, নিজে তো গোল্লায় গেছই, এই ছেলেটিকে আর দলে টেনো না। এ কথা শুনে যশন্ত হাসি হাসি মুখে ঘোষদার দিকে তাকালো, কথা বলল না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো, রোদের তেজ কমে গেল, হাওয়াতে মহুয়ার গন্ধ ভেসে আসছে। সুহাগী নদীর শ্বেত বালু রেখায় দুপাশের গাছের ছায়ারা দীর্ঘতর হয়ে এলো। বেশ কাটলো দিনটা, এরকম সুন্দর শান্ত দিন সবসময় আসে না। এসব দিন মনে রাখবার মতো, অথচ কোনো বিরাট ঘটনা ঘটেনি, কোনো চমৎকৃত সভার আয়োজন হয়নি, তবু মনে রাখবার মতো। ঘোষদা আর সুমিতা বৌদি আর বাংলা অবধি এলেন না, সোজা জিপে ডল্টনগঞ্জের দিকে বেরিয়ে গেলেন। যশন্ত ওর ঘোড়ায় চেপে আস্তে আস্তে আমার সঙ্গে বাংলোয় ফিরল। শেষ হলো বুদ্ধদেব গুহের লেখা কোয়েলের কাছে উপন্যাসের প্রথম পর্ব। আজকের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এ পর্যন্তই শেষ করছি।